বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর কথা বলেন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জয়শঙ্করকে বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইবেন ভারত কি এমন এমন অনুরোধ বিবেচনা করবে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবিলা করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদন জানানো হলেও তাতে সায় দেবে না ভারত তার চেয়ে বরং শেখ হাসিনাকে পশ্চিমা কোনো দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত তবে কূটনৈতিক প্রক্রিয়ায় যে কোনো কিছুই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সেদিনই ভারতে চলে যান শেখ হাসিনা এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি